অবস্থা বাকি সাবজেক্ট কি শেষের দিকে নাকি কোনোটা শেষ হয়েছে? আবার সবগুলোই হচ্ছে 40-45% এর মতন বা 50% এর মতন হয়েছে, কিন্তু ম্যাম একেবারে যে শেষ সেটা এখনো হয় নাই। আমাদের তো প্রশ্নগুলো যে আগের বছর প্রশ্নগুলো ওগুলো দেখলে তো মনে হয় ম্যাম কিছুই শেষ হয় নাই। তাই নাকি? আসলে তোমার পড়াশোনাই করো না? আমার সিলেবাস কিন্তু হচ্ছে অনেকটাই, হ্যাঁ 50% এর বেশি শেষ হচ্ছে, আর খুব বেশি নাই। আমি মনে হয় আর 5-6টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, খুব বেশি কিন্তু বাকি নাই। আচ্ছা আমি স্লাইডটা একটু শেয়ার করে নেই, অপেক্ষা করো। কারো এমনিতে কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই কেমন কাটালে এই সময়টুকু? ম্যাম সত্যি কথা বলতে এই সময়টুকু ম্যাম একেবারেই বসে বসে কাটাইছি। খুবই খারাপ, কারণ হচ্ছে পড়াশোনা না করলে একদমই পিছিয়ে পড়বে। দেখবে যে হচ্ছে অনেক কিছু, মানে যা নতুন কিছু আসবে কিছু মনে থাকবে না, ভুলে যাবে। এই জন্য হচ্ছে এখন পড়াশোনা না করলে খুব প্রবলেম পড়বে, কারণ পরীক্ষা তো হবে, এখন যেভাবে হোক পরীক্ষা হবে। তো এই কারণে আসলে পড়াশোনা করা উচিত। আচ্ছা বাকিদের কি খবর? শুধু জ্যোষ্ঠী কথা বলছেন। কেন নতুন জীবন শুরু করতে মানে করেছো সেই জন্য ম্যাম? আমার বিয়েটি হয়নি, এমনিতে একটা ছবি দিছিলাম ক্লাসে সবাই জানে যে মানে কি ফেসবুকে আমি গেছো গ্রামে গেছিলাম, তো ওখানে হচ্ছে শাড়ি পরে ছবি তোলার জন্য মেইনলি একটা শাড়ি পরছি, পরে বড় মা বললো যে মাথায় ঘুমটা দে, পরে ওরকম দেওয়ার পর দেখলাম ছবিটা সুন্দর আসছে, এরপর হচ্ছে ওরকম। আমি যে ফেসবুকে কনগ্রাচুলেশন লিখেছি তখন বলবে না যে হচ্ছে না ম্যাডাম এরকম কিছু না আমি যা ভাবছি। তবে আমি দেখেছি কি ইদানিং ম্যাক্সিমামই আমি দেখছি যে বিয়ে হয়ে যাচ্ছে। কেন মানে অনেকদিন পড়াশোনা থেকে টিটা আসছে, তো সবাইকে বিয়ে দিয়ে দিচ্ছে বাসা থেকে? না ম্যাম, করোনাতে সবাই দাওয়াত বাঁচানোর জন্য আগে আগে বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে ম্যাম দাওয়াত বেশি না দিতে হয়। সেটাই মানে হচ্ছে অনেকে গিয়ে করে ফেলেছে ম্যাম, তাদের প্রতি অনেক রাগ আছে, সব জানেও নাই। হ্যাঁ আসলে আমি ইদানিং দেখছি, মানে আমি এখন থেকে, আগে তো আমি হচ্ছে স্টুডেন্টদের অ্যাড করিনি ফেসবুকে, আর আমি ফেসবুক ওরকম অ্যাক্টিভ থাকি না। তোমরা দেখলে বুঝবে যে আমি কোন মান্থে তেমন এক প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে, মানে খুব বেশি আমি কোনো কিছু আপলোড করি না বা কোনো ছবি আপলোড করি না, তো খুবই কম থাকি। কিন্তু ইদানিং থাকতে হয় কেন, কারণ হচ্ছে অনেক ইনফরমেশনের জন্য আমাদের গ্রুপ থেকে হচ্ছে দেখা যায় যে টিচারদের নতুন কোন ইনফরমেশন দিতে হলে সেটা ফেসবুকেই করে গ্রুপে, তো সেই জন্য একটু অ্যাক্টিভ থাকতেই হয়। তো সেক্ষেত্রে এখন আমি দেখি যে ফেসবুকে যখন যাই তখন দেখি যে সবাই আসলে বিয়ের ছবি দিচ্ছে। মানে আমার কাছে মনে হচ্ছে আমার একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে প্রায় অলমোস্ট সব স্টুডেন্টদের বিয়ে হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি একটু চিন্তিত। আমার কাছে মনে হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে যে অনেক ভালো কিছু করবে লাইফে, তাদেরও মনে হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে। আসলে বিয়েটা বাধা না, এটা আমি ডিসকারেজ করছি না, আমার তারপরে মনে হয় যে একটু গুছিয়ে নিয়ে বিয়ে করলে ভালো, কারণ বিয়ে হয়ে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে যায় লাইফের। মানে দেখা যায় যে সেই অ্যাম্বিশনটা আর থাকে না, এরকম হয়তো অনেকের থাকে, অনেকেই আমি দেখেছি যে বিয়ে বাচ্চা নেওয়ার পরেও হচ্ছে অনেক বেশি পড়াশোনা বা অনেক দূর পর্যন্ত গিয়েছে, এটা হয় এক একজনের ক্ষেত্রে এক এক। তারপরে আমার কাছে মনে হচ্ছে একটা অনার্সটা কমপ্লিট করে হচ্ছে বিয়ে করাটা ভালো। কিরকম যে সাধারণত দেখবে যে অনার্স এর দিকে, মানে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত অনেক ভালো বিয়ের প্রপোজাল আসে। তো যাদের ফ্র্যাঙ্কলি বলছি, যাদের হচ্ছে খুব হাই অ্যাম্বিশন না থাকে যে আমাকে হচ্ছে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে বা কিছু, এইরকম যাদের অ্যাম্বিশন থাকে তারা
আছে, কিন্তু যাদের ইচ্ছাই হচ্ছে হ্যাঁ কোন রকম লাইফে কিছু একটা হবে করবো, নেই ওই রকম হচ্ছে অ্যাম্বিশন নাই, তাদের আমার মনে হয় আগে আগে বিয়ে করে ফেলাটা ভালো। কারণ কি, আমি দেখেছি যেটা যে অনার্সের পরে হচ্ছে বিয়ের ভালো প্রপোজাল গুলো একটু কম আসে। ছেলেরা একটু দুষ্টু টাইপের হয়েছে, ছেলেরা ভাবে যে একটু ইয়াং মেয়ে হলে ভালো হয়, ওই যে মিনা কার্টুনের মতো ইয়াং ব্রাইড, ইয়াং ব্রাইডই পছন্দ করে। একটু অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে হচ্ছে ভাবে যে বয়স বেশি হয়ে গেছে, এরকম হচ্ছে বাজে একটা ডিক্টেট থাকে। তো সেক্ষেত্রে যাদের হচ্ছে ওই রকম হাই অ্যাম্বিশন না থাকে, তাদের হচ্ছে বিয়ে করে ফেলা উচিত। ভালো পাত্র তখন খুব বেশি পাওয়া যায়, তখন বিয়ে করে নেওয়াটা উত্তম। আর যারা একদম বেশি মানে হচ্ছে পড়াশোনা স্টুডিয়াস, অনেক ভালো স্বপ্ন দেখো বা করবে ইমপ্লিমেন্ট, সেক্ষেত্রে বিয়েটা করা করলে অসুবিধা। আবার অনেকে আছে যে হ্যাঁ বিয়ের পরও সবকিছু করতে পারে, সবকিছুই, কে কিরকম সেটা হচ্ছে নিজেকে নিজে জাজ করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত, লাইফের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যাম দিবার অনেক বিয়ে করার ইচ্ছা। হ্যাঁ আমার কাছে তাই মনে হচ্ছে, দিবা খুব হচ্ছে টেনে ভাবছে মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, ও অনেক চিন্তা ভাবনা করতেছে, অনেক প্ল্যান করে রাখছে। ম্যাম যে বলে তার তার হয় না ম্যাম, এইসব যারা বলতেছে না তাদেরই বুঝি ইচ্ছা। হ্যাঁ হতেও পারে, সেটা অন্যের উপর দিয়ে বলে দিচ্ছে তাই না ম্যাম? দিবা সত্যি সত্যি প্ল্যান করতেছে ম্যাম। আচ্ছা দোষে কিছু না, বললাম বিয়েটা খারাপ কিছু না, খরচ দিয়ে আজ ফরস কাজ করে ফেলা ভালো, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা যাই হোক, অনেক আজেরা বাজেরা গল্প করলাম, পড়ায় ফিরে আসছি, কারণ এমনিতেই অনেকদিন হচ্ছে পড়াশোনা হচ্ছে না। যাই হোক অনেকদিন পরে মোটামুটি মানে ভালোই উপস্থিতি দেখে ভালো লাগছে, তাহলে ক্লাস শুরু করে দিই। আচ্ছা লাস্ট আমি ফ্যাশন এক্সেসরিজ পর্যন্ত পড়িয়েছি, যা যা প্রশ্ন বলেছি বা যে যে টপিক গুলি পড়েছি বা যেভাবে পড়েছি সেটাই পরীক্ষায় ওইভাবেই প্রশ্ন আসবে। তারপরেও যখন পরীক্ষা হবে তার আগে তুমি প্রশ্ন আলোচনা করবো। আপাতত আমার টার্গেট হচ্ছে আজকে আমি লেদার প্রসেসিংটা শেষ করব, দেন হচ্ছে ফার পড়াবো, ফার আর ভেলভেট এই দুইটা। তোমাদের হচ্ছে এটা 7 নম্বর টপিক, মেবি 7 নম্বর টপিকটা একটু দেখবে, যেখানে লেখা আছে যে একটা দেয়া আছে যে শাটিন শাটিন অংশ আছে, এই অংশটুকু আমি পড়াবো না। কেন পড়াবো না, কারণ হচ্ছে তোমাদের মাহমুদা ম্যাডাম এটা পড়িয়েছে তাই না? শাটিন শাটিন নিয়ে ম্যাডাম হচ্ছে পড়িয়েছে, শাটিন শাটিন থেকে শুধুই হ্যাঁ শুধুই হচ্ছে কি বৈশিষ্ট্যটা শিখে নেবে, যে শাটিন শাটিনের বৈশিষ্ট্য কি বা শাটিন সম্পর্কে। যদি টিকা আসে, যে টিকা হিসেবে অনেক সময় আসে যে শাটিন, শুধু টিকা শাটিন, তো এই শাটিন বা শাটিন যেটাই আসুক না কেন তোমরা একটু সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যবহার গুলো শিখে নেবে, আর কিছুই না। ওখানে প্রিন্ট আছে, প্রিন্টের আসলে কোনো কিছুই আসে না, প্রিন্ট আমি সেকেন্ড ইয়ারে যেরকম প্রিন্ট পড়িয়েছি এইরকম কোনো প্রশ্ন এখানে আসবে না। শুধু হচ্ছে প্রিন্টের মধ্যে থেকে তোমরা ওই যে স্ক্রিন প্রিন্টিংটা আমি সেকেন্ড ইয়ারে পড়িয়েছি না, থার্ড ইয়ারে তোমরা স্ক্রিন প্রিন্টিংটা পড়ে নিবে। আর যদি মনে করো যে আমার একদিন পড়ানো পড়ালে ভালো হয় তাহলে আমি একদিন পড়িয়ে দিব। তার মানে শুধু স্ক্রিন প্রিন্টিংটা আসে, অনেক আগের বছরের সালের প্রশ্ন এগুলি আসে স্ক্রিন প্রিন্টিংটা, আর হচ্ছে টাই লাইন। পড়াবো না, সেটা নেক্সট টপিকে যখন আসবো তখন এটা নিয়ে আলোচনা করবো। শাটিন শাটিন তোমরা এটা পড়ে নিবে, কারণ এটা ছিল 2 তে আছে এজন্য। তাহলে আমি শুধুই পড়াবো এই 7 নম্বর টপিক এর মধ্যে কি পড়াবো, শুধু হচ্ছে লেদার, ফার আর ভেলভেট। ভেলভেট থেকে তেমন প্রশ্ন আসে না, শুধু টিকা আসতে পারে, কিন্তু তারপরে এটা থেকে আমি একটু ডিটেলস পড়াবো। আর হচ্ছে লেদার ফার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে, যে ফ্যাশন ডিজাইনিং এ 3টে প্রশ্ন মানে একদম প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, বুঝতে পেরেছো? 3টে প্রশ্ন ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে আসবে, 4টা প্রশ্ন ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে আসবে। সেটা হলো কি লেদার ফার, মানে লেদারের প্রসেসিং আসুক, লেদারের উৎস আসুক, যেভাবে আসুক না কেন লেদার থেকে একটা প্রশ্ন হবে, ফারের একটা প্রশ্ন হবে, ফ্যাশন এক্সেসরিজ এর একটা প্রশ্ন হবে, আর হচ্ছে স্টিম। ঠিক আছে স্টিম এখনো আসেনি, আমি নেক্সট টপিকটাই হচ্ছে স্টিম, যেটা তোমাদের ডেকোরেশন অ্যান্ড ডিটেইলিং নামক একটা টপিক আছে, ওটার মধ্যে আমি স্টিম টপিক স্টিমটা পড়াবো। এই 4টা প্রশ্ন এত বেশি আছে, ঠিক আছে
ঠিক আছে, তার মানে আমি বলছি লেদারের দুইটা টাইপ, একটা টাইপকে বলে কি হাইট, আর একটা টাইপকে বলে স্কিন। হাইট কোনটাকে বলে? যে পশুগুলির ওজন মানে অপেক্ষাকৃত বড় সাইজে, মানে আকৃতির উপর ডিপেন্ড করে, আকৃতি এবং ওজনের উপর ডিপেন্ড করে যে পশুগুলি, তার মানে কি অপেক্ষাকৃত বড় বেশি ওজনের এই পশুগুলির চামড়াকে বলে হাইট। তার মানে কি গরু মহিষ এগুলি হচ্ছে কি অপেক্ষাকৃত বড়, এগুলিকে বলছে কি হাইট। আর আমি স্কিন কোনটা, যেটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট, ছোট শ্রেণীর প্রাণী থেকে যেই লেদারটা পাওয়া যায় সেটাকে বলে স্কিন। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে সাধারণত 25 পাউন্ডের কম হলে সেটা স্কিন বলা হয়, আবার 25 পাউন্ডের বেশি হলে সেটাকে হাইট বলে। অ্যাকচুয়ালি পার্থক্যটাই হচ্ছে যে বড়, মানে যেটা অপেক্ষাকৃত বড় সেটাই হচ্ছে হাইট, আর যেটা অপেক্ষাকৃত ছোট সেটা হলো স্কিন। মানে কি ছাগল হাইট বলেন কেঞ্চে জিই, হ্যাঁ HIDE হাইট, আর স্কিন হচ্ছে SKINS AIN হাইট বলতে একটু HIDE। দাঁড়াও এক মিনিট, আমি একটু দেখি আমার এখানে থাকার কথা। লেদারের উৎসটা কি লেদার সাধারণ থেকে মাংস শিল্পের উপজাত হিসেবে
লেদারটা কালেক্ট করা হয়। এই লেদার হচ্ছে বিভিন্ন মানে বিভিন্ন টাইপের লেদার আছে, কি কি টাইপ, হাইড এবং স্কিন, তারপর হচ্ছে সেটার এক্সাম্পল গুলি দিয়ে দিবে। আর সাধারণত কি বিভিন্ন দেশেই হচ্ছে এই হাইড স্কিন পাওয়া যায়, আমাদের দেশেও যেরকম আছে গরু মহিষ অনেক বেশি পাওয়া যায়, তারপর ভারতে, আবার হচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাম একটা কোশ্চেন আসছিল, সাপের চামড়া কি, ম্যাম একজন কোশ্চেন করেছে সাপের চামড়া কি হচ্ছে স্কিন টাইপের হবে কিনা? হ্যাঁ, সাপের চামড়া কিন্তু হচ্ছে সাপ, ক্রোকোডাইল, ক্রোকোডাইল তো ছোটই, মোটামুটি ছোটই ধরা যায়, স্কিনই বলে ক্রোকোডাইলের হচ্ছে, ক্রোকোডাইলের ক্ষেত্রে হাইট ব্যবহার করে না, স্কিনই বলে। এই ক্রোকোডাইল থেকে অনেক এক্সপেন্সিভ মেটেরিয়াল তৈরি করা হয়, তার মানে ওয়ালেট, বেল্ট এরকম বিভিন্ন কিছু তৈরি করা হয় স্কিন। তারপর সাপ, সাপ থেকেও হচ্ছে অনেক ভালো মানের স্কিন কালেক্ট করা হয়, যেটা হচ্ছে কি আটকে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, হ্যালো এখন শোনা যাচ্ছে? ভালো হচ্ছে, আচ্ছা তার মানে কিছু শোনা যাচ্ছে না? এটা বিভিন্ন ধরনের যে হ্যান্ডব্যাগ তৈরিতে ব্যবহার হয়, পার্স তৈরিতে ব্যবহার আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ তৈরিতে এই সাপের চামড়া ব্যবহার করা হয়। তোমরা কি জানো সাপের চাষ করা হয় কিন্তু বাংলাদেশে? সাপের চাষ করে না কিন্তু হচ্ছে আমেরিকা কিন্তু সাপের চাষ করে। প্রশান্ত মহাসাগরের উপরে উপকূলে একটা দ্বীপ আছে, নাম হচ্ছে গুয়াম। এটা প্রশান্ত মহাসাগরে এই দ্বীপের অবস্থান, নাম হচ্ছে কি গুয়াম। গুয়ামের রাজধানী হচ্ছে আগুনা। এই গুয়ামে হচ্ছে আমেরিকা সাপের চাষ করে, কারণ তোমরা জানো সাপের যে বিষ থেকে অনেক দামি দামি অ্যান্টিসেপ্টিক তৈরি করা হয়, কারণ হচ্ছে যে খুব ভালো মানের হচ্ছে ওষুধ তৈরি করা হয়, ওষুধ বা প্রতিষেধক, আবার হচ্ছে স্কিনটাও ব্যবহার করা হয়, অনেক দামি দামি পার্স ওয়ালেট তৈরিতে এই সাপের স্কিন ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সাপের, সাপ এখানে দরকার নেই, এটা জানার জন্য বললাম। আচ্ছা তাহলে হচ্ছে লেদারের প্রসেস, দেন হচ্ছে কি আমার লেদারের প্রশ্ন কি, আমার উৎস, উৎস আমি জানলাম কোথা থেকে লেদারটা পাওয়া যায়, দেন হচ্ছে লেদারের প্রসেসিং, যে লেদার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা করো। এখানে কি লেদার প্রসেসিং এর শুরুতেই হচ্ছে কি স্টকিং, স্টকিং মানে কি, এই যে যখন লেদারটা কালেক্ট করা হয় যে গরু জবাই করার পরে বা যে কোনো পশু জবাই করার পরে, তারপরে এই লেদারটা যখন ট্যানারিতে নিয়ে যায়, এই যে ট্যানারিতে নিয়ে, অনেক সময় হয় যে একেবারে অনেক প্রত্যন্ত এরিয়া থেকে যখন ট্যানারি গুলিতে নিয়ে যাওয়া হয় তখন অনেকটা সময় লাগে, এই যে এতটা টাইম কনজিউমিং ব্যাপার, সে কারণে লেদারটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য কি করা হয় লবণ মাখিয়ে ফেলা হয়। ঠিক আছে, হয়তো লবণ মাখিয়ে এটাকে রোদে শুকানো হয় অথবা লবণ পানিতে ডুবিয়ে রাখা হয়। তার মানে হচ্ছে চামড়াটা যাতে পচে না যায়, চামড়াটাকে সংরক্ষণের জন্য সোকিং করা হয়। এই সোকিং এ কি করা হয়, লবণ পানিতে ডুবিয়ে রাখা হয় চামড়াটা যেন কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো কিছু না জন্মায়, চামড়াটা যেন নষ্ট না হয় সেজন্য চামড়াটাকে প্রিজার্ভ করার উদ্দেশ্যে লবণ পানিতে চামড়াটাকে ডুবিয়ে রাখা হয় অথবা লবণ মেখে এটাকে রোদে বা শুধুমাত্র রোদে শুকিয়েও এটাকে প্রিজার্ভ করা যায়। তাহলে সোকিং এ দেখো কি লেখা আছে, দ্য হাইভস আর সোকড ইন ক্লিন ওয়াটার টু গেট রিড অফ এনি ডার্ট অ্যান্ড মেইনলি টু রিমুভ দ্য সল্ট অ্যাপ্লাইড ইন দ্য আর্লিয়ার স্টেজ, অলসো curing also removes water from the hives and soaking them makes the hives swell and return to their original softness. acha soaking mani hocche ki amar je prothome ki likhche je hive ta ke soak kora hoy clean water diye jate kono rokom dirt je moila, karon poshu ta jokhon jobai korar pore bibhinno dhoroner moila lege thakte pare, tarpor hocche je bibhinno opodropo thakte pare seta ki dur kora hobe, দূর করার পরে সেটা লবণ পানিতে হচ্ছে ডুবিয়ে রাখা হবে কেন প্রিজার্ভ করার উদ্দেশ্যে। এটাই হচ্ছে সোকিং। সোকিং এর পরে হচ্ছে আমার লাইমিং। লাইমিং প্রসেসে কি করা হয়, লাইমিং প্রসেসে আমার কি করা হয় যে সাধারণত লাইম, লাইম অথবা সালফার কম্পাউন্ড ব্যবহার করা হয় যাতে কি এই যে আমার চামড়াটা যাতে কোনো রকমের নষ্ট না হয় এবং চামড়াটা ঠিক থাকে, এবং হচ্ছে কি চামড়া থেকে যে
কুকিডিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস ইন গ্রিন হাউস অপারেশনস ইজ লাইমিং দ্য হাইস আর সোকড ইন লাইমিং ড্রামস উইচ কন্টেইন এ সলিউশন মেড অফ লাইম অ্যান্ড সালফার কম্পাউন্ডস যে হাইট গুলিকে কি করা হয় সোক করা হয় কি আমার যে ড্রামের মধ্যে লাইম থাকে সলিউশনটা হয়তো লাইমের হতে পারে অথবা দ্যাট মিন্স লাইম কি ক্যালসিয়াম কার্বনেট না ক্যালসিয়াম কার্বনেট অথবা সালফারের কোন কম্পাউন্ড ব্যবহার করা হয় কেন করা হয় দ্য মেইন পারপাস অফ দিস প্রসেস ইজ টু সেপারেট দ্য হেয়ার ফ্রম দ্য হাইটস তার মানে এই লাইমিং করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি আমার চামড়া থেকে হেয়ার গুলিকে দূর করার জন্য ঠিক আছে যে আমার চামড়ার উপরে যে লোমশ একটা ভাব থাকে সেটা দূর করার জন্য কি লাইমিং করা হয় দ্য নেট রেজাল্ট ইজ হেয়ারলেস হাইটস হুইচ আর ভেরি গ্রেসি মেইনলি বিকজ দে স্টিল হ্যাভ এ হাই ফ্যাট কন্টেন্ট কারণ কি যে চামড়ার মধ্যে কিন্তু অনেক ফ্যাট থাকে গ্রিজ বলা হয় যেটাকে যে আমার যখন এই যে হেয়ারলেস করা হবে তখন তো অনেকটা গ্রিজি অপসারণ হবে এই লাইমিং এর উদ্দেশ্য কি তাহলে যে আমার চামড়া থেকে হাইট থেকে হেয়ারটাকে সেপারেট করবে আলাদা করার পদ্ধতি হচ্ছে লাইমিং এটা হচ্ছে লাইমিং এর ছবি যে এভাবে লাইমিং করা হয় ছবিতে আসলে তো ভালো বোঝা যাচ্ছে না যে একটা সলিউশন আছে এই সলিউশনের মধ্যে এই যে চামড়াটাকে ঢুকাচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে কি স্প্লিটিং স্প্লিটিং মানে কি এটা চিরে ফেলা মানে কেটে ফেলা কি করা হবে যে আমার একটা নির্দিষ্ট শেপে বা একটা নির্দিষ্ট যে সমতা আনার জন্য বা থিকনেস এর হচ্ছে আমার একটা বা দুইটা লেয়ার হচ্ছে আমার মানে আলাদা করে ফেলা যে কেটে স্প্লিট মানে কেটে ফেলা যে হয়তো আমি একটা লেয়ার করব যে যদি আমার পশুর চামড়াটা ভালো মানের হয় হয়তো একটা দুইটা এরকম লেয়ার আমার তৈরি হতে পারে ঠিক আছে এটাই হচ্ছে কি আমার স্প্লিটিং আবার হচ্ছে যে স্প্লিটিং ধর কি লেখা আছে টু গেট এ ইউনিফর্ম থিকনেস দ্য হাইড অর স্কিন ইজ কাট ইনটু টু অর মোর হরাইজন্টাল লেয়ার্স তার মানে কি এটা কিন্তু মাঝখানে লম্বা লম্বি কেটে ফেলা হয় না এটা কি আড়াআড়ি ভাবে কেটে ফেলা হবে হরাইজন্টালি এটাকে লেয়ার করা হবে হয়তো এটা টু অথবা মোর দুইটা বা তিনটা হচ্ছে আমার লেয়ার তৈরি করা হবে হরাইজন্টালি কাটা হবে যেটা আমার টপ লেয়ার হবে এই টপ লেয়ারটা দিয়ে কি আমার ফাইন এবং স্মুথ লেদার পাওয়া যাবে আর যেটা বটম নিচের লেয়ারটা এই নিচের লেদারটা দিয়ে সাধারণত অন্যান্য যেগুলি একেবারে হচ্ছে যে কম টাইপের ছোট টাইপের কোনো জিনিস বা অন্য একদম কম দামি কোনো জিনিস তৈরি হবে ঠিক আছে তার মানে ভালো মানের ফাইন এবং স্মুথ লেয়ার পাওয়া যাবে কি আমার উপরের লেয়ারটা থেকে আমার লেদারের সবচেয়ে উপরের লেয়ারটাই হলো কি ফাইন এবং স্মুথ লেদার পাওয়া যাবে ঠিক আছে আর নিচের বটমের যে লেদারটা সেটা থেকে এখানে কি লিখছে সোয়েট দেখো লেখা আছে দ্য বটম ইজ ইউজ ফর সোয়েট অর স্প্লিট লেদার ফর আদার ইউজেস অন্যান্য কোন ইউজের জন্য সাধারণত কি আমরা দামি ম্যাটেরিয়াল তৈরি করতে হলে কি টপ লেয়ার দিয়ে কাজ করতে হবে যেহেতু সেটা থেকে ফাইন এবং স্মুথ লেদার পাওয়া যাবে আর বটম থেকে কি আমার সোয়েট সোয়েটটা একটা নাম এটার তেমন কোন ডেফিনেশন নাই সোয়েট লেদার বলে এটাকে সোয়েট লেদার অথবা স্প্লিট লেদার যে আমার চেরা অংশ যেগুলি অপ কিছুটা ওয়েস্ট টাইপেরও বলা যেতে পারে সেটাকে আমার অন্যান্য কাজে ব্যবহার করা হয় এটা গেল স্প্লিটিং স্প্লিটিং হচ্ছে এরকম যন্ত্র দিয়ে চামড়াটাকে স্প্লিট করা হয় একটা টপের অংশ আর একটা বটমের অংশ ঠিক আছে হরাইজন্টালি সেটাকে লেয়ার করা হবে এই মেশিনের মাধ্যমে স্প্লিটিং করা হয় এরপরে ধাপ হচ্ছে কি ট্যানিং ট্যানিং এসে কি করা হবে আমার যাতে হচ্ছে বিভিন্ন মানে এই আমার হচ্ছে লেদারের যেন একটা স্ট্যাবিলিটি আসে সেজন্য সাধারণত কি ট্যানিং প্রসেসটা করা হয় এবং ট্যানিং প্রসেসে আরেকটা উদ্দেশ্য হলো কি যে যখন চামড়াটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলা হবে যে ফিনিশিং করার সময় হয়তো অ্যাসিড বা অ্যালকালি বা হিট দেওয়া হতে পারে বা অন্য কোনো হচ্ছে মাইক্রো অর্গানিজম যে জীবাণু যাতে অ্যাটাক না করে ব্যাকটেরিয়া ছত্রাক এই ধরনের যাতে কোনো অ্যাটাক না করে এই ধরনের হচ্ছে যে আমার প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য সাধারণত ট্যানিং করা হয় তার মানে কি স্ট্যাবিলিটি তৈরি করা আর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট থেকে একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য সাধারণত ট্যানিং করা হয় এই ট্যানিংটার আবার কয়েকটা টাইপ
পিপার খায়। তো এইরকম যে কড মাছের তেল দিয়ে হচ্ছে এই ওয়েল ট্যানিংটা করা হয়, আর ভেজিটেবল ট্যানিং করা হয় বিভিন্ন ধরনের গাছের ছাল মাকল দিয়ে এই ভেজিটেবল ট্যানিং করা হয়। আর কেমিক্যাল ট্যানিং করা হয় সাধারণত কি সালফোনিক অ্যাসিড দিয়ে হচ্ছে কেমিক্যাল ট্যানিং করা হয়। আর কম্বিনেশন ট্যানিং করা হয় সাধারণত কি মিনারেল ট্যানিং এবং ভেজিটেবল ট্যানিং, এই দুটোকে একসাথে হচ্ছে মিলে একটা কম্বিনেশন ট্যানিং করা হয়। ঠিক আছে, এখন দেখো একটু পরে বলি যে ট্যানিং কনভার্টস দ্য প্রোটিন অফ দ্য র হাইড অর স্কিন ইনটু এ স্টেবল ম্যাটেরিয়াল। ভেজিটেবল ট্যানিং একটু বলবেন একটু আবার? হ্যাঁ, ভেজিটেবল ট্যানিং এ হচ্ছে গাছের ছাল পাকল ব্যবহার করা হয়। ওয়েল ট্যানিং এ কড মাছের কম্বিনেশন, হ্যাঁ কম্বিনেশন ট্যানিং এ মিনারেল আর কোনটা থাকে? কম্বিনেশন ট্যানিং হচ্ছে কি আমার কি বলছিলাম ভেজিটেবল ট্যানিং এবং হচ্ছে কেমিক্যাল ট্যানিং এর কম্বিনেশনে হয়। ঠিক আছে, মিনারেল ট্যানিং না, না মিনারেল ট্যানিং না, সরি ভেজিটেবল ট্যানিং তে হয় কেমিক্যাল ট্যানিং এবং হচ্ছে ভেজিটেবল ট্যানিং, এই দুটার কম্বিনেশনে হচ্ছে ভেজিটেবল ট্যানিং করা হয়। ঠিক আছে, তার মানে একটা মিনারেল বলো প্রশ্ন আছে, ভেজিটেবল ট্যানিং আর কেমিক্যাল ট্যানিং এর সাথে কি ট্যানিং করা হয়? কম্বিনেশন কেন করা হয়, ট্যানিং এর উদ্দেশ্য হচ্ছে চামড়াটা একটা স্টেবিলিটি তৈরি করার জন্য। আর যখন ট্যানিং মানে চামড়াটাকে যে বিভিন্ন ধরনের ইফেক্ট করা হবে, যে ফিনিশিং এর সময় হয়তো ডাইং করা হবে, তারপরে অ্যাসিড সালফার এরকম বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিট করা হবে, সেক্ষেত্রে যাতে কোনো রকমের ইফেক্ট না ফেলে, যে একটা প্রতিরোধ ক্ষমতা যেন এটা রেজিস্টেন্সি যেন তৈরি হয় চামড়াটাতে, সেই জন্য কি এই ট্যানিংটা করা হয়। এই ট্যানিং এর পাঁচটা টাইপ আছে সাধারণত, একটা কি বলছিলাম মিনারেল ট্যানিং, ওয়েল ট্যানিং, ওয়েল এন্ড অ্যালডিহাইড ট্যানিং একসাথে দিয়েছে, মিনারেল, তারপর ওয়েল এন্ড অ্যালডিহাইড, ভেজিটেবল ট্যানিং, কেমিক্যাল ট্যানিং, আর হচ্ছে কি কম্বিনেশন ট্যানিং। ভেজিটেবল ট্যানিং এ তো বলছিলাম যে গাছের ছাল বাকল ব্যবহার করা হয়, ওয়েল ট্যানিং এ কড মাছের তেল ব্যবহার করা হয়, মিনারেল ট্যানিং এ ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়, তারপর কেমিক্যাল ট্যানিং এ হচ্ছে সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়, আর কম্বিনেশন ট্যানিং এ হচ্ছে কি আবার ক্রোমিয়াম এবং হচ্ছে ভেজিটেবল দুইটাকে একসাথে করা হয় কম্বিনেশন। ঠিক আছে, এবার দেখো হচ্ছে ভেজিটেবল আর কেমিক্যাল ট্যানিং মিলে কম্বিনেশন, ভেজিটেবল এবং ক্রোমিয়াম, হ্যাঁ ঠিক আছে, ভেজিটেবল এবং ক্রোমিয়াম মিলেই হচ্ছে কম্বিনেশন ট্যানিং। ঠিক আছে, প্রথমে ক্রোমিয়াম দিয়ে হচ্ছে ট্রিট করা হবে, ট্যানিং করা হবে, পরবর্তী ধাপে ভেজিটেবল ট্যানিং দিয়ে ট্যানিং করা হয়, এটা হলো কম্বিনেশন। ঠিক আছে, ক্রোমিয়াম এন্ড ভেজিটেবল। আচ্ছা দেখো কি লেখা আছে মিনারেল ট্যানিং এ, তাই লেখা আছে মোস্ট লেদার ইজ ট্যান্ড ইউজিং সল্টস অফ ক্রোমিয়াম, ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়। অ্যালডিহাইড এন্ড ওয়েল ট্যানিং এ কি লেখা আছে, ট্যানিং উইথ অ্যালডিহাইডস এন্ড ওয়েল প্রোডিউস ভেরি সফট লেদার, একদম সফট লেদার তৈরি করে, এন্ড দিস সিস্টেম ক্যান বি ইউজ টু প্রোডিউস ড্রাই ক্লিনেবল এন্ড ওয়াশেবল ফ্যাশন লেদারস এন্ড অলসো ক্যামিউস লেদার। আচ্ছা তার মানে হচ্ছে কি আমি এই যে ড্রাই ক্লিনেবল এবং ওয়াশেবল লেদার ফিনিশ একদম ভালো ফ্যাশনেবল লেদার তৈরি করা হয় কি এই অ্যালডিহাইড এবং ওয়েল ট্যানিং ব্যবহার করে। আর ভেজিটেবল ট্যানিং এ কি লেখা আছে, ভেরিয়াস প্লান্ট এক্সট্রাক্টস, তার মানে যে গাছের ছাল পাকল প্রোডিউস ব্রাউন কালার লেদার, তার মানে ব্রাউন বাদামি কালারের লেদার তৈরি করে, হুইচ টেন্ড টু বি থিক এন্ড ফার্ম, যেটার টেন্ডেন্সিটা কি থাকে, এই যে আমি এই ধরনের ট্যানিং করলে কি হবে চামড়াটা থিক হবে এবং ফার্ম হবে, দৃঢ় হবে এবং হচ্ছে পুরু হবে। দিস টাইপ অফ ট্যান ইজ ইউজ টু প্রোডিউস স্টাউট সোল লেদার, বেল্টিং লেদার এন্ড লেদার ফর শু লাইনিং ব্যাগস এন্ড কেসেস। তার মানে কি এই ভেজিটেবল ট্যানিং করে যে লেদারটা তৈরি করা হয় সেটা কি করা হয়, যে বিভিন্ন ধরনের
সাজে, তারপর শুয়ের যে লাইনিং করা হয়, ব্যাগ, এই ধরনের হচ্ছে যে ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে এটা হইলো আমার ট্যানিং প্রসেস, ঠিক আছে, যে চামড়াটার স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য এই হচ্ছে যে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য এই ট্যানিং প্রসেসটা করা হয়। অনেক সময় দেখবে যে শুধু ট্যানিং প্রসেসটা পরীক্ষা আসবে, যে হয়তো লিখেছে ট্যানিং প্রসেস কি, ট্যানিং প্রসেস বর্ণনা করো, ঠিক আছে। অনেক অনেক সময় পরীক্ষাতে যে চামড়া প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি না দিয়ে শুধুই ট্যানিং প্রসেস বর্ণনা করো আসতে পারে 4 নম্বরের জন্য, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা প্রশ্ন নাই, এটা হচ্ছে ট্যানিং প্রসেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। ম্যাম কম্বিনেশন ট্যানিংটাই হচ্ছে আরেকবার যদি বলতেন। কম্বিনেশন ট্যানিংটা হচ্ছে ভেজিটেবল ট্যানিং এবং ক্রোমিয়াম ট্যানিং, তার মানে প্রথমে ক্রোম লবণ দিয়ে ট্যানিং করা হয়, পরে ভেজিটেবল ট্যানিং করা হয়, এটাই হলো কম্বিনেশন ট্যানিং। ক্রোমিয়াম লবণ, তাহলে ভাই মিনারেল ট্যানিংটা হচ্ছে ওখানে আমরা মানে বলতে পারি? হ্যাঁ মিনারেল ট্যানিং ও হচ্ছে বলা যায় এটাকে, মানে মিনারেল এবং হচ্ছে ভেজিটেবল দুইটার মিশ্রণে হচ্ছে কম্বিনেশন ট্যানিং। ম্যাম আপনি যে বলছিলেন কেমিক্যাল ট্যানিং আর ইয়ার ভেজিটেবল ট্যানিং দুইটা মিলে হচ্ছে কম্বিনেশন? হ্যাঁ ভুল বলেছি, একটু কনফিউজড হয়ে গেছি তাই তো এই জন্য, ঠিক আছে। ফাইনালি বলছেন ক্রোমিয়াম এবং হচ্ছে ভেজিটেবল, এই দুইটা দিয়ে হচ্ছে কম্বিনেশন ট্যান। ঠিক আছে ম্যাম, কেমিক্যাল তো একবার একটু বল। কেমিক্যাল ট্যানিং হচ্ছে সালফোনিক অ্যাসিড ব্যবহার করে এই ট্যানিং করা হয়। ট্যানিং প্রসেসটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আলাদা করেও কিন্তু আসবে ট্যানিং প্রসেস বর্ণনা করো। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে সিলেক্টিং। সিলেক্টিং এর হচ্ছে কারণ কি, এই যে আমি যখন ট্যানিং করলাম বা এই যে প্রথমে সোকিং করলাম, লাইমিং করলাম, এরকম বিভিন্ন প্রসেস যখন করলাম, তার মানে কি অনেক পানি জমা হয়ে গেল লেদারের মধ্যে, এই অতিরিক্ত পানিটা বের করে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে কি সিলেক্টিং, ঠিক আছে। দেখো কি লিখেছে, আফটার ট্যানিং রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম লেদার, তার মানে কি ট্যানিং থেকে বের করার পরে চামড়াটা থেকে এক্সেস ওয়াটারটাকে দূর করে দিবে সিলেক্টিং প্রসেসে। এরপরে কি আছে, শেভিং। শেভিং মানে কি, শেভ যেরকম না, যে শেভ করে চামড়াটাকে মানে হেয়ারকে ব্লেড দিয়ে অপসারণ করা হয়, এটাও শেভিং মানেও তাই। যে শেভিং কি লিখেছে, এই ইউনিফর্ম থিকনেস ইজ অ্যাচিভ বাই শেভিং দ্য লেদার আর ইউজিং এ মেশিন। দেখা যাচ্ছে না? না ম্যাম দেখা যাচ্ছে। আছে তো ম্যাম, দেখা যাচ্ছে তো, আমি দেখছি না কেন, দেখা যাচ্ছে। আমি এই মেনুটা অফ করো, জিয়াউল ইসলাম ওইটাতে ক্লিক করো তাহলেই হচ্ছে। পাবে ম্যাম এই সাইটটাকে পিন করলেও তো হয়। হ্যাপিন করে রেখেছি। আচ্ছা দেখো, ঠিক আছে, শেভিং হচ্ছে কি করবে, আমার হচ্ছে একটা সমান একটা থিকনেস, সমান পুরুত্ব পাওয়ার জন্য কি একটা ব্লেডের সাহায্যে কি করা হবে, যে যেটা কি হবে একটা সিলিন্ডার আকৃতির, একটা হচ্ছে ঘূর্ণায়মান একটা সিলিন্ডারের ভিতরে ব্লেড থাকবে, এই ব্লেডের সাহায্যে ব্লেড ব্যবহার করে কি হবে, উপরের হচ্ছে যে আমার লোমগুলিকে দূর করে ফেলা হবে, শেভ করে ফেলা হবে, ঠিক আছে। দেখো কি লিখেছে, এই ইউনিফর্ম থিকনেস ইজ অ্যাচিভড বাই শেভিং দ্য লেদার, তার মানে কি একটা সমান পুরুত্ব অর্জন করা হয় কি লেদারটাকে শেভ করে, অন দ্য নন গ্রেন সাইড ইউজিং এ মেশিন উইথ এ হেলিক্যাল ব্লেডস মাউন্টেড অন এ রোটেটিং সিলিন্ডার, তার মানে একটা ঘূর্ণায়মান সিলিন্ডারের মধ্যে ব্লেড থাকে, এই ব্লেডের সাহায্যে কি করা হবে, যে আমার নন গ্রেন সাইড যেটা যেটা কি আমার হচ্ছে চামড়ার উপরের দিকটা যেটা, সেটার মধ্যে যে লোমশ ভাবটা থাকে, সেই লোমশ ভাবটাকে এই ব্লেডের সাহায্যে কেটে ফেলা হবে, পরে কি হবে একটা সমান একটা পুরুত্ব অর্জন করা যাবে চামড়ার। এরপরে কি ডাইং, ডাইংটা ডিপেন্ড করে যে বর্তমানে যেরকম চাহিদা, মানুষের চাহিদা অনেক বেড়ে
পরে কি করা হয়, ফিজিক্যাল প্রপার্টিজটাকে মডিফাই করা হয়। হয়তো চামড়ার কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে যে হয়তো এটার শক্তি বা সমতা বা অন্যান্য ধরনের ফিজিক্যাল প্রপার্টিজ গুলিকে মডিফাই করার জন্য চামড়াটাকে রিট্যানিং করা হয়। ঠিক আছে, এটা কিভাবে করা হয়, ট্যানিং সাবস্টেন্স ব্যবহার করে সেটা করা হয়, অ্যাডিশনাল ট্যানিং সাবস্টেন্স ব্যবহার করে করা হয়। তারপরে কি সেটিং, সেটিং এ কি করা হবে, দ্য লেদার ইজ স্ট্রেসড আউট এন্ড গ্রে সাইড ইজ স্মুথ, দিস প্রসেস অলসো রিডিউস দ্য ওয়াটার কন্টেন্ট টু অ্যাবাউট 40%। এই সেটিং প্রসেসে এসে অনেকটা ওয়াটার লস হবে এবং হচ্ছে চামড়াটাকে স্ট্রেস করে প্রসারণ করা হবে, প্রসারণ এবং স্মুথ করা হবে। কথা শোনা যাচ্ছে? চামড়ার মধ্যে যেন পর্যাপ্ত
আপনাকে ট্রিট করা হয় তাহলে চামড়ার মধ্যে কি আরো চকচকে ভাব আসে। এছাড়াও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হয় চামড়াতে, যে চামড়ার ভাবটা আরো বা লুব্রিকেশন, এরকম অন্যান্য আরো ধরনের কেমিক্যাল ব্যবহার করে চামড়াটাকে আরো বেশি চকচকে। আচ্ছা, এটাই মোটামুটি হচ্ছে আমার লেদারের প্রসেসিং আজকে যেটা টপিক ছিল, যে প্রথমে লেদারের উৎস, লেদারের প্রসেসিং, এরপরে হচ্ছে চামড়া বাজারজাতকরণ প্রক্রিয়া। চামড়া বাজারজাতকরণ প্রক্রিয়া কিভাবে হয়, এই যে হচ্ছে যে প্রথমেই কি আসে আমার চামড়াটা যখন হচ্ছে সংগ্রহ করে, যারা চামড়া সংগ্রহ করে সেটি ট্যানারিতে নেওয়া হবে, ট্যানারিতে নিয়ে এই যে বিভিন্ন ধরনের প্রসেস করা হবে, প্রসেস করার পরে চামড়াটা যখন একেবারে যে ফিনিশিং করার পরে একেবারে যখন এটা ব্যবহার উপযোগী হবে, দ্যাট মিন্স যে আমার এখন এটা দিয়ে জুতা তৈরি করা যাবে বা হচ্ছে যে আমার এটা দিয়ে ব্যাগ তৈরি করা যাবে, এইরকম যখন ফিনিশিং করা হয়, ফিনিশিং করার পরে অনেক সময় কি করা হয়, সরাসরি ম্যানুফ্যাকচারার কোম্পানি একদম ট্যানারি থেকে চামড়া কিনে নিয়ে যায়। মানে হচ্ছে যেমন বাটা বা অ্যাপেক্স, এইরকম বড় বড় হচ্ছে কোম্পানিগুলি কি করে, সরাসরি ট্যানারি থেকে চামড়াগুলি সংগ্রহ করে। অথবা অন্যান্য ভাবে হয় কি, যে ওই যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার যেটা হচ্ছে একটা চেইন আছে, যে বাজারজাতকরণের যেটা চেইন আছে, যে প্রথমে পাইকারি বিক্রেতা মানে উৎপাদক থেকে যে ট্যানারির মালিক যেটা তাদেরকে উৎপাদক ধরা হচ্ছে, উৎপাদক থেকে পরে পাইকারি বিক্রেতার কাছে যাবে, তারপরে খুচরা বিক্রেতার কাছে যাবে, ঠিক আছে। এভাবে সাধারণত চামড়ার ক্ষেত্রে কি সরাসরি হচ্ছে যে বিভিন্ন কোম্পানি চামড়া ট্যানারি থেকে চামড়াগুলিকে সংগ্রহ করে পরে যে ম্যাটেরিয়াল তৈরি করে সেটা কনজিউমারের কাছে পৌঁছে দেয়, এটা আসলে বাজারজাতকরণের পদ্ধতি। এত বেশি কিছু লিখতে হবে না, সাধারণত একসাথে প্রশ্নটা আসে চামড়ার উৎস সম্পর্কে লিখো, চামড়া হচ্ছে প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ সম্পর্কে লিখো, তখন বাজারজাতকরণ সম্পর্কে লিখো। বাজারজাতকরণ কি লিখবো ম্যাডাম? এই যে বাজারজাতকরণ, এটা বললাম যে চামড়াটা ফাইনালি যখন একেবারে গরু মানে পশু জবাই করার পরে যখন হচ্ছে আমার যে চামড়াটা সংগ্রহ করে তারপর ট্যানারিতে যখন পাঠিয়ে দেওয়া হয়, ট্যানারি থেকে তারপরে কি করা হয়, সরাসরি একেবারে চামড়াটা যখন ফিনিশ করা হয়, ফিনিশিং এর পরে কি করা হয়, যে বড় বড় কোম্পানি অনেক সময় কি করে, ওই চামড়া ট্যানারি থেকে নিয়ে যায়, তখন ওই বড় বড় কোম্পানিকে দেওয়া হয়। আর অনেক সময় হয় কি, এই যে যেটা হচ্ছে আমার বাজারজাতকরণের যে চেইনটা, যে একেবারে উৎপাদক থেকে শুরু করে পাইকারি বিক্রেতা তারপর খুচরা বিক্রেতার কাছে যাবে, তারপরে চামড়া দিয়ে কোনো হচ্ছে ম্যাটেরিয়াল তৈরি করে সেটা সরাসরি কি করা হয়, কনজিউমারের কাছে তারপরে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন আছে ম্যাম, চামড়াকে আদ্র করার জন্য কি ইউজ করতে হয় আপনি বললেন? সরডাস্ট, করাতের গুঁড়া। চকচকে ভাব আনার জন্য হচ্ছে কি ইউজ করা হয়? রোলারের ভিতর দিয়ে পাস করা হয় চামড়াটাকে। এটা ফিনিশিং ধাপের মধ্যে কিন্তু চামড়াটাকে চকচকে করা বা হ্যাঁ আর্দ্রতা ধরে রাখার জন্য, কারণ হচ্ছে যখন একেবারে যে পানি যখন একেবারে অপসারণ হয়ে যায়, যে সিলেক্টিং ধাপে সে পুরোপুরি পানি অপসারণ করে দিচ্ছে, একেবারে পানি অপসারণ করে দিলেও হবে না, চামড়াটার মধ্যে কিছুটা আর্দ্র ভাব থাকতে হবে, সেজন্য সরডাস্ট ব্যবহার করা হয়। ম্যাডাম সরডাস্ট বানানটা একটু বলেন না। SAW, সর তারপর DUST,
ম্যাম হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে, নেক্সট ক্লাস রেখেছি কবে, নেক্সট সপ্তাহে মনে হয় ক্লাস আছে, তাহলে সেদিন আমরা ফার কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এগুলো যদি একটু শুরু থেকে দেখাতেন স্লাইডগুলো। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা দেখাচ্ছি ম্যাম একটু বড় করে দেখাই। আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, আমি কয়েকটা বছরের প্রশ্ন দেখেছিলাম যে সারফেস ডিজাইন বলতে কি বুঝো ম্যাম, এটা কি একটু বলবেন? সারফেস ডিজাইন এখন এই টপিকটা আসেনি, সারফেস ডিজাইনিং টপিকটা আমি পড়াবো। ঠিক আছে, এটাই বলছিলাম যে সারফেস ডেকোরেশন খুব ইম্পর্টেন্ট, সারফেস ডেকোরেশন থেকে প্রশ্ন আসবে। সারফেস মানে কি? জমিন, তাই না? কাপড়ের জমিনটাই তো সারফেস। এই সারফেসটাকে ডেকোরেশন করার পদ্ধতি, এটা মনে সেকেন্ড ইয়ারে একদিন একটু পড়িয়েছিলাম যে আমার কাপড়ের জমিনটাকে কিভাবে ডেকোরেশন করা যায়। হয়তো আমি ডাইং করে করতে পারি, প্রিন্ট করে করা যায়, এমব্রয়ডারি করে করা যায়, তারপরে হচ্ছে যে সুই সুতার কাজ করে করা যেতে পারে এইরকম, বা আবার হচ্ছে অ্যাপ্লিক করে করা যায়, এইরকম বিভিন্ন ধরনের প্রসেস আছে। আবার ডার্ট, ক্লিট, গেদার ব্যবহার করেও সারফেসটাকে ডেকোরেশন করা যায়। এটি আসলে সারফেস ডেকোরেশন, যে কাপড়ের জমিনকে অলঙ্করণ করার পদ্ধতি হচ্ছে কি সারফেস ডেকোরেশন, বিভিন্ন কৌশল গুলো, সেটাই হলো সারফেস ডেকোরেশন। আচ্ছা স্লাইড গুলি দেখাচ্ছি। সোকিং এর পরে লাইনিং,
দিতেছে।